হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত খান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। সো আজকে ভিডিওটা হচ্ছে আমার সাইকেল নিয়ে ভিডিও, মানে আমি রিসেন্টলি একটা সাইকেল কিনছি, দুইটা ভিডিও আপনারা হয়তো দেখছেন। সো ভিডিওগুলো দেখার পর অনেকে জিজ্ঞেস করছেন, ভাইয়া আপনার সাইকেলের পার্টস ফ্রেম এগুলো কোথা থেকে কিনছেন, কীভাবে কিনছেন, এগুলোর প্রাইস কেমন। সো আজকে ভিডিওটা হচ্ছে আমার সাইকেলের সম্পূর্ণ কিছু, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে বলবো। সো চলেন মূল ভিডিও শুরু করা যাক। অলরাইট গাইস, আমরা প্রথমেই কথা বলবো ফ্রেম সম্পর্কে। একটা সাইকেলে আপনি আলাদা আলাদা যে কোম্পানির পার্টস ইউজ করেন না কেন, আপনি ফ্রেমটা যেই কোম্পানির বা যেই ব্র্যান্ডের ইউজ করবেন, আপনার পুরো সাইকেলটাই সেই ব্র্যান্ড বা সেই কোম্পানির হয়ে যাবে। সো আমি আমার সাইকেলটিতে ফ্রেম হিসেবে ইউজ করেছি ডার্টমোর একটা ফ্রেম, যেটা হচ্ছে ডার্টমোর 26 প্লেয়ার। সো এই ফ্রেমটা স্ট্যান্ডার্ডিংয়ের জন্য আমি মনে করি বেস্ট, এর উপরে হয়তো আর কোনো ফ্রেম নাই। রাইডিংয়ের কথা বললাম না, কজ রাইডিংয়ে অনেক দামি দামি ফ্রেম, দামি দামি সাইকেল ইউজ হয়। সো আজকে আমি আমার সাইকেলের রিভিউ দিব এবং আমি আমার সাইকেল সম্পর্কে যা কিনছি, কোথা থেকে কিনছি, এইসব সম্পর্কেই বলতেছি। সো প্রথমে এই ফ্রেমের কথা যেহেতু বললাম, ফ্রেমটা হচ্ছে আপনার ডার্টমোর 26 প্লেয়ার। এটা আপনি বাংলাদেশে পাবেন না, আপনাকে প্রি অর্ডার করে আনতে হবে। বাট তাও প্রি অর্ডার করতে হলে আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে, মিনিমাম 1 মাস ওয়েট করতে হবে, আর 50% টাকা অ্যাডভান্স করতে হবে। সো সবগুলো দোকানেও আবার এগুলো হবে না, যেমন আপনারা বংশালে গেলেন, চাইলেন ফ্রেম প্রি অর্ডার করলেন, এমনটা না। অনেক পার্টিকুলার কয়েকটা দোকান আছে, যেমন দোকানের নামগুলো নাই বললাম, আচ্ছা আমার ডেসক্রিপশন বক্সে একটা দোকানের লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে সাইকেল মেকানিক্স। সো ওইখান থেকে আমি আমার সাইকেলের ফ্রেমটা নিছি। সো এই ফ্রেমটা আমার প্রাইস পড়ছে হচ্ছে 39,000 টাকা, ফ্রেম এবং হেডসেট। আবারও বলতেছি, এই ফ্রেমটার প্রাইস পড়ছে আমার 39,000 টাকা, শিপিং সহ সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার ড্যারা হ্যাঙ্গার বাদে, অনলি ফ্রেম এবং হচ্ছে আপনার হেডসেট। ওকে গাইস, এরপরে আমরা কথা বলবো সাইকেলের ফর্ক নিয়ে। সো আমি মনে করি আপনি একটা সাইকেলে যদি কয়েকটা জিনিস ভালো লাগাতে পারেন, মানে কয়েকটা পার্টস ভালো লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনার সাইকেলটা চালিয়ে মজা পাবেন, আপনার অনেক ভালো হবে আর কি। সো কয়েকটা পার্টসের ভিতরে আপনার ফর্ক পরে, ফ্রেম পরে, ক্র্যাংকসেট পরে, তারপরে হাফ পরে, এই চার পাঁচটা জিনিস যদি একটু দামি একটু ব্র্যান্ডের লাগানো যায়, সেক্ষেত্রে মনে হয় আপনার সাইকেল অনেক বেশি ভালো হবে। সো আমি আমার সাইকেলে যে ফর্কটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার এসআর সান্টার এপিসোন একটা ফর্ক। সো এই ফর্কটা আপনারা নর্মাল যে কোনো যে সাইকেলের দোকানগুলো আছে, মানে আপনার হচ্ছে ব্র্যান্ডের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে পেয়ে যাবেন। সো এই আর কি, আর এই ফর্কটার দাম নিচে হচ্ছে আমার 13,500 টাকা, মানে 15,000 টাকা ছিল, 13,500 টাকা আমি ডিসকাউন্টে পেয়ে গেছি। সো এরপরে আমরা কথা বলি সাইকেলের হাফ সম্পর্কে। সো আমি আমার সাইকেলের যে হাফটা ইউজ করছি সেটা হচ্ছে ARC 007 একটা হাফ। সো এটা হচ্ছে আপনার, আমি হাফটার নেওয়ার মূল কারণ হচ্ছে একটা সাউন্ড আর কি, মানে বুঝেন তো রাস্তাঘাটের সাইকেল চালালে একটু সাউন্ড হলে একটা ভাইব আসে আর কি। সো যার কারণে আসলে এই হাফটা নেওয়া। সো হাফটার প্রাইস হচ্ছে আপনার 5,500 টাকা, এটাও আমার সেম সাইকেল মেকানিক্স থেকে নেওয়া। সো এরপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার একটা সাইকেলের মূল জিনিস। সো ব্রেক হচ্ছে একটা সাইকেলের মূল অংশ বলা যায়। সো আমি এই ব্রেকটা একটু কাহিনী করেই কিনছি, এই কাহিনীটা আপনাদেরকে একটু শর্ট করে বলি। সেটা হচ্ছে আমি যখন সাইকেলের পার্টস কিনতেছিলাম, মানে সাইকেল বিল্ড আপ করতেছিলাম, তখন হচ্ছে আপনার মানে কোনো পার্টসই বাংলাদেশে পাওয়া যেতেছে না, বিশেষ করে M447 ব্রেকের মানে সীমানো যে পার্টস সেগুলোতে একদমই শিপমেন্ট অফ। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার একটা এক পিস ব্রেক কিনছি বংশাল থেকে, এক পিস কিনছি হচ্ছে আপনার তেজগড় একটা দোকান থেকে। সো সামনের ব্রেকটা আমি কিনছি হচ্ছে আপনার বংশাল থেকে 2500 টাকা দিয়ে নিছি, এক পিস অনলি। আর হচ্ছে আপনার আমি যে পিছনের ব্রেকটা সেটা হচ্ছে লটের মাল, সেটা হচ্ছে আমি ইয়ার থেকে কিনছি আপনার হচ্ছে তেজগড় থেকে। সো ওই জিনিসটা আমি হচ্ছে কিনছি 3,500 টাকা দিয়ে। সো ইন টোটাল আমার প্রায় 6,000 টাকার কাছাকাছি পড়ে গেছে। সো এই আর কি, এটা ছিল ব্রেকের কাহিনী। এরপরে ব্রেকের পরে আমরা যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আপনার শিফটার। সো শিফটার হচ্ছে আপনার শিমানোর যে কপি শিফটারটা থাকে, সেই শিফটারটা আমি ইউজ করছি। সো এখন অনেকেই বলতে পারেন কপি শিফটার ইউজ করার কারণ কি, আসলে কপি শিফটার ইউজ করার কারণ হইতেছে আপনার যে মানে যেই অরিজিনাল শিফটার আছে সেগুলো হচ্ছে আপনার অরিজিনাল করে এখন বিক্রি করতেছে, বাট এখন অরিজিনাল কোনো প্রোডাক্টই শিমানোর বাংলাদেশে আসতেছে না। সো এটা হচ্ছে আপনার করোনার জন্যই সব কিছু শিপমেন্ট অফ আর কি। সো এই জন্য আমি কপিটা লাগাইছি, কজ ওইটাও আপনার 1400 টাকায় আমার কাছে বিক্রি করতো, আবার এটা 750 টাকায় বিক্রি করতো, মানে একই জিনিস আর কি কপি আর বলে বিক্রি করে ফেলতো। সো এরপরে আমরা যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আপনার হ্যান্ডেল বার। সো এই হ্যান্ডেল বারটা হচ্ছে আপনার সাইকেলের সাথে ম্যাচিং করে কেনা, বিকজ আমি চাইছিলাম যে আমার সাইকেলটা পুরো একটা কম্বিনেশন ভিতর যাবে। মানে অনেকে সাইকেল দেখছি যে হচ্ছে আপনার ফ্রেম এক কালার, স্ট্রিম এক কালার, হ্যান্ডেল এক কালার, হাফ এক কালার। সো আমি চাইছিলাম যেহেতু রেড আর ব্ল্যাক হচ্ছে আমার, মানে রেড ডেভিল হচ্ছে আমার ফ্রেমের রং আর কি, সেক্ষেত্রে পুরো সাইকেলটাই আমি কালো এবং লালের ভিতরে রাখার চেষ্টা করছিলাম। সেই হিসেবে এই হ্যান্ডেলটা নেওয়া, এবং এই হ্যান্ডেলটা সম্ভবত আমার কাছে 900 টাকা রাখছিল, সম্ভবত, আমার এখনও খেয়াল নাই, কজ অনেকগুলো পার্টস একসাথে কিনছিলাম। সো ওইখানে হিসাব হয়েছিল আর কি, ওইখান থেকে ডিসকাউন্ট হয়েছিল। সো এইটা আর স্ট্রিম হচ্ছে আপনার এই আর আপনার ওয়েকের একটা স্ট্রিম, এটা হচ্ছে নতুন আসছে, ওয়েকের যে নর্মালগুলো ছোটো শর্ট স্ট্রিম থাকে সেগুলো না, এটা হচ্ছে আপনার একটু ডিজাইনের স্টাইলিশ আর কি। সো ওইটাই আমি নিছি। সো এটার মূল্য হচ্ছে আপনার 1600 টাকা মেবি।
সো এরপরে যদি আমরা গ্রিপ সময় কথা বলি সেক্ষেত্রে হচ্ছে গ্রিপ হচ্ছে আপনার ডিমাউন্টেড। সো যেহেতু বলছি সব কিছু নিয়ে কথা বলবো, সো কোনো কিছু বাদ দিতেছি না। সো ব্রেক হচ্ছে আপনার গ্রিপ হচ্ছে ডিমাউন্টেড, যেটার দাম হচ্ছে 350 টাকার ভিতরে আপনার পেয়ে যাবেন। সো নর্মাল রাইডিং এ সাইকেল আর স্ট্যান্ডার্ডিং এ সাইকেল আপনার একটা জিনিস নিয়ে বুঝতে পারবেন, সেটা হচ্ছে টায়ার। কজ টায়ারে আপনার চেঞ্জ অনেক বেশি দেখা যায়, কজ রাইডিং এ যে সাইকেলগুলো থাকে সেগুলো মোটামুটি চিকন টায়ার থাকে, আর স্ট্যান্ডার্ডিং এ যে সাইকেলগুলো সেগুলো হচ্ছে আপনার ম্যাক্সিসের হুক ওয়ার্ম, মানে একটু মোটা টায়ার আর কি। সো যেটা দেখতে অবশ্যই আকর্ষণীয় অন্যান্য সাইকেল থেকে। সো এই সাইকেল এই টায়ার দুইটার প্রাইস আমার 5000 টাকা পড়ছে, বাট এখন আপনি টায়ার হয়তো কোনো জায়গায় পাবেন না, কারণ করোনার জন্য ম্যাক্সিস তো অফই একদম বলা চলে, মানে কোনো শিপমেন্ট হয়তো হচ্ছে না, আর কোম্পানি কি বানাচ্ছে কিনা তাও শিওর না, যার কারণে আসলে টায়ার পাওয়া যাচ্ছে না। আর এই টায়ারটা হচ্ছে এখন বলতে পারেন যে ভাই আপনি কীভাবে নিলেন, আসলে আমি যখন ফ্রেম অর্ডার দিয়েছিলাম এর অনেক আগেই আমি মেকানিক্সে বলে দিয়েছিলাম আপনারা যদি আমার টায়ার দিতে না পারেন আমি আপনার থেকে ফ্রেম নিবো না। সো এরকম আসলে কিছু কারণের জন্য হচ্ছে ওরা আমার অনেক আগে থেকেই মেকানিক্স হচ্ছে আমার জন্য টায়ার 2 পিস রেখে দিয়েছিল। সো থ্যাংকস টু ইউ সাইকেল মেকানিক্স। সো এরপরে আমরা সাইকেলের রিম সময় কথা বলি। সো রিম হচ্ছে আমরা ডার্টমোর ফরট্রেস V2 রিমটা অনেক খুঁজছি বাট পাই নাই। তারপরে হচ্ছে আমাকে ম্যাভিকে শিফট করতে হয়েছে, আর কয়েকটা 2-3 মাস গেলে যখন পার্টসগুলো বাংলাদেশে মানে রেগুলার আসবে তখন আমি হয়তো সব কিছু চেঞ্জ করে ফেলবো, যেমন আমার রিমে চেঞ্জ আসবে, তারপরে হচ্ছে আপনার হাবে চেঞ্জ আসবে, স্ট্রিমে চেঞ্জ আসবে, সব কিছু মোটামুটি আর কি ডার্টমোরে লাগানোর চেষ্টা করবো, বাট এখন তো কোনো কিছু পাওয়া যাচ্ছে না, যার কারণে নর্মাল জিনিসগুলো দিয়ে আপাতত আমাকে রাখতে হচ্ছে। সো রিম হচ্ছে আপনার 2000 টাকা দুইটা আর কি। এরপরে হচ্ছে আমরা ক্র্যাঙ্ক সময় কথা বলবো। সো এই ক্র্যাঙ্কটা হচ্ছে আপনার আমি যে ক্র্যাঙ্কের যেই গার্ডটা মানে চেইন গার্ডটা আর কি চেইন রিংটা সেটা হচ্ছে আপনার মেকানিক্স থেকে 750 টাকা দিয়ে কিনছিলাম, আর উপরে যে ইয়াটা দেখতে পেতেছেন এটা হচ্ছে আপনার নুরবাইয়ের ইয়া করা আর কি মানে দেওয়া আর কি। সো এই সম্পর্কে আমি জানি না, কজ হচ্ছে এটা হচ্ছে আপনার নুরবাইয়ের পুরোপুরি মেট করা, সো এই সম্পর্কে আমার ধারণা নাই, বাট আমি চেইন রিংটা কিনছিলাম 750 টাকা দিয়ে। এর তর্কে এরপর হচ্ছে আমরা যদি চেন গার্ড সময় কথা বলি, সেক্ষেত্রে চেন গার্ডটা হচ্ছে সাইকেল মেকানিক্স থেকেই কিনছি, সেটা হচ্ছে আপনার 2200 টাকা দিয়ে মানে 2200 টাকা দিয়ে কিনছি চেন গার্ডটা। এরপর আমরা প্যাডেলের কথা বলি। প্যাডেল হচ্ছে আপনার ওয়েল গোর প্যাডেল, আমি একটা প্যাডেল অর্ডার দিয়েছি দারাজে, সেটা হচ্ছে আসতে আপনার আরও 15-20 দিন লাগবে আর কি, চায়না হয়ে শিপমেন্ট হয়ে আসবে। সো ওইটা আসলে ওইটা লাগাই ফেলবো, সো আপাতত এটা কম দামে ইউজ করতেছি। সো এইটা হচ্ছে আপনার প্যাডেল পড়ছে 400 টাকা। আর একটা কথা সেটা হচ্ছে ক্র্যাঙ্কের কথা বলি না, ক্র্যাঙ্ক হচ্ছে 750 টাকা চেন রিং এবং ক্র্যাঙ্ক বানাতে আমার লাগছে আরও 2200 টাকা ইনক্লুডেড আপনার হচ্ছে বিবি সেট, মানে বিবি সেটটা আমি কিনে বিবি সেটটা নুরবাইয়ের দেওয়া। সো এরপরে আমরা কথা বলবো হচ্ছে আপনার চেইন সম্পর্কে। চেইন হচ্ছে KMC-র সিমানো KMC-র একটা চেইন। সো এই চেইনটা হচ্ছে আপনার 1000 টাকা দিয়ে কিনছি 8 স্পিডের জন্য, এটাই বেস্ট মোস্ট অফ দ্য জিনিসই এখন আপনার এগুলো আপনারা পাবেন না, সো যার কারণে আসলে আমিও পাই নাই, এই জন্য হচ্ছে সাইকেল এইভাবে ক্রিয়েট করা, নাহলে সাইকেল আরও দামে দামে পার্টস দিয়ে ক্রিয়েট করতাম, যেমন রিম দুইটা ফরট্রেস V2 আনতাম, তারপরে হাব আনতাম, এরপর হচ্ছে আপনার স্ট্রিম আনতাম, হ্যান্ডেল আনতাম না, কারণ তারপরে হ্যান্ডেল আমার কাছে মানে শেপটা ভালো লাগে না আর কি, স্ট্রিম আনতাম, আবার ফ্রেম আনতাম। সো এগুলো ইনশাল্লাহ আনবো, আর 2-3 মাস পরে হয়তো সব কিছু যখন বাংলাদেশে আসা শুরু করবে তখন হয়তো এগুলো সব কিছু বিল্ড আপ করবো। সো এই ছিল মোটামুটি to the sea for a getaway, car top down and we're driving just to feel young, moving away to the sea, moving away, can't you see, sand in your feet, feel the breeze in the summertime, stars in the sky, one dime for a first time, moving away to the sea, moving away, can't you see, we'll drink any by the ocean, it's our favorite potion, come on baby let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah, no. Come on, baby, let me tell you one time that our fire that I love it till you never break apart. And we're moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. There won't be one more time, so we gonna do this tonight. So প্রথমে বলি, আপনি যদি ডার্টমোর 26 প্লেয়ার মানে ডার্টমোর একটা ফ্রেম দিয়ে একটা সাইকেল বিল্ড করতে চান, সেক্ষেত্রে আপনার মিনিমাম বাজেট 1 লাখ টাকা থাকা লাগবে, কারণ 1 লাখ টাকার নিচে হয়তো আপনি বিল্ড করতে পারবেন বাট সেক্ষেত্রে আপনি ইউজ করে মজা পাবেন না। সো যাই হোক, মোটামুটি এই ছিল আমার সাইকেলের রিভিউ বলতে পারেন, সাইকেলের পার্টস বলতে পারেন। সো তার আগে বলি, আপনারা যদি সাইকেল বানান অবশ্যই অনেক দেখে শুকে বাছাই করে তারপরে নিবেন। সো বাংলাদেশের মার্কেটে কয়েকটা দোকান আপনার বিশ্বস্ত আছে, সো ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তার মধ্যে হচ্ছে মেকানিক্সও অন্যতম বলতে পারেন। সো অনেকেই মেকানিক্সটা বিশ্বস্ত হয়ে গেছে, মেকানিক্স থেকেও নিতে পারেন, আমি পার্সোনালি মেকানিক্স থেকে নিছি, বাট এই কথা বলার জন্য মেকানিক্স আমার 1 টাকাও দেয় নাই। সো যাই হোক, ওটা ওই টপিক বাদ, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার
যদি ডার্টমোর ফ্রেম নেন, আমি মনে করি যারা হচ্ছে নতুন নতুন স্নান করতেছেন তাদের জন্য ফ্রেমটা না নেওয়াই ভালো। কারণ অনেকেই দেখা গেছে যে ফ্রেম একটা দেখলেই ফুট করে একটা টাকা দিয়ে বা মা বাবাদের প্রেশার ক্রিয়েট করে ফ্রেম নিয়ে নেয়। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার যেটা আমার ক্যামেরার পিছনে একজন হাসতেছে, কারণ যে ভিডিও করতেছে ওর একই কাহিনী। সো ওদের জন্য বলতেছে আর কি, হুট করে ফ্রেম নেওয়ার দরকার নাই, আগে স্টান্টের স্কিল বাড়াও, নিজের অনেক কিছু করো, তারপর হয়তো একটা পজিশনে গেলে ফ্রেম নিলা। সো আমরাও একসময় হচ্ছে আপনার 7,000 টাকা সাইকেল শুরু করছি, সো এখন আমাদের কাছে প্রায় 1,50,000 টাকা সাইকেল হাতে আছে। সো এরকম আর কি বিষয়গুলো ডে বাই ডে আপডেট হতে হবে। সো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকে এর মতো ভিডিও ছিল এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিও কোনো কিছু যদি সমস্যা হয় বুঝতে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। এবং এর বাদেও আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন, আমার ইনস্টাগ্রাম হচ্ছে rifatkhan3। সো ওইখানে মেসেজ দিলে ইনশাল্লাহ আমি আপনাকে, সমস্যা হলে আমি আপনাকে সলভ করার চেষ্টা করবো, যদি আমি পারি আর কি সম্ভব হয়। সো যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আর ঈদের আগে হয়তো এটাই লাস্ট ভিডিও, এরপর একটা ঈদের আগে ভিডিও আসবে কিনা আমি জানি না, উরবানের একটা ভিডিও আসতে পারে, যদি আজকে এই ভিডিও শেষ করার পরে শ্যুট শেষ করতে পারি উরবানের। সো যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সো টাটা টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, পিস।